দেশে ফিরছে প্রবাসী ছেলে, আনন্দ মুখে খুশিতে ছেলেকে আনতে গিয়েছিল বাবা, বুকে জড়িয়ে ধরেছিল বিমান বন্দরে। কিন্তু বাবা ছেলে একসাথে হাত ধরে বাড়ির উঠানে হাঁটা হলো না। ফেরার পথে সড়কেই অভাগা প্রবাসী ছেলের সামনে বাবা লাশ হলো। প্রবাসী ছেলেকে নিয়ে ফিরতে সড়কে বাবা লাশ হবার এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্যামগাছি এলাকায়। জানা যায়, প্রায় 5 বছর পরে বাড়ি ফিরছিল প্রবাসী সেলিম। দরিদ্র বাবার আদর্শ পরিশ্রমী ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসত বাবা নিজেই। যে ছেলেটা কষ্ট আর ত্যাগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে, তাকে আনতে বাবা গিয়েছিল বিমান বন্দরে। অনেক বাবাই ছেলেকে আনতে গিয়ে সাক্ষাতের আগে সড়কে প্রাণ হারিয়েছে। তবে এই বাবা আব্দুস সামাদ ছেলের সাথে সাক্ষাৎ করে গল্প করতে করতে ফিরছিল বাড়ি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিজের ভিটায় ছেলের সঙ্গে পাশাপাশি বসে হাঁটা কিংবা একসঙ্গে দুমুঠো খাবার খাওয়ার সুযোগটা কপালে জুটল না। মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনায় লাশ হতে হলো হতভাগা প্রবাসী ছেলের সামনে কপাল পোড়া অসহায় বাবাকে। এমন শোকাবহ ঘটনা কষ্ট দিচ্ছে প্রবাসী ছেলে ও তার পরিবারকে। কারো কাছে কোনো ভাষা আছে কি তাদের সান্ত্বনা দেবার?